শুধু 1200 টাকা নিয়ে বেরিয়েছি আমি বাড়ি থেকে। এই জিনিসটার অপেক্ষায়, এই দিনটার অপেক্ষায় ডিপ্রেশন যায় বাড়বে। এখানে চলে আসো, ভালো লাগবে। এখানে আসার জন্য আমাদের যে রকম পরিস্থিতি সামলাতে হয়েছে সেটা ভাই বলার না, তোমরা অলরেডি ভিডিওতে দেখতেই পাবে। ফাইনালি আসছে, স্বপ্ন পূরণ হচ্ছে। কেদারনাথ আর 1 কিলোমিটার, 1 কিলোমিটার আর হেলিকপ্টার যেখানে নামে সেই জায়গাটা, এখানে ভ্যান ভ্যান করে উড়ে আসছে হেলিকপ্টারগুলো, বড় লোকগুলো যেখানে হেলিকপ্টার করে আসছে এখানে নামছে, একদম মন্দিরের কাছাকাছি। বড় লোক না ওরা, তাই মন্দিরের কাছাকাছি নামছে। এতদিনের মেহনত পরিশ্রম, না খেয়ে না দিয়ে কোথায় থাকছি না থাকছি ঠিক নেই, সব সম্পূর্ণ ভ্যানিশ করে দিয়ে মহাদেবের স্মরণে চলে আসছে। হরিগঞ্জ হচ্ছে 15.5 কিলোমিটার, এইমাত্র কুয়াশা ছিল, আবার এইমাত্র আবার রোদ দেখতে পাচ্ছি আমরা এখানে। ভাইয়া আগে ভাইয়া, আমি তো তোমার দেখ দেখ ভাই ও তো ইয়ে উসকা হালাত কুছ খারাপ থা, ইসলিয়ে ও কেদারনাথ 6 কিলোমিটার হ্যাঁ, ওই পে ট্রেন খাটা গেছো গে, পুরি রাত চলে নেই আরাম আরাম, হ্যাঁ আবা আরাম সে নেই, 11:30 বাজে হাম সো গে রাত, হ্যাঁ রাত তোই পৌঁছ গেছে আপ লোক, হ্যাঁ কিতনে টাইম মে আপ কিতনে বাজে আয়ে উপর 10 বাজে আবি 10 বাজে, হ্যাঁ হ্যাঁ नहीं नहीं आज आज नहीं, अच्छा आज 10, आज 10 बजे हम तो रात ही आ गए थे 12:30 बजे, 12:30 बजे पहुंच गए भाई। हाँ भैया दर्शन भी हो गए, क्या तो आज रात रुकते हैं? नहीं यार हमें जाना पड़ेगा, तुम्हारे कांटेक्ट में रहूँगा, नंबर है ना मेरे पास, बस कॉल करते रहना है। अच्छा ठीक है, अपना यूट्यूब भी बता देना। जे जाएगा कथा बोल मैं जाटा हेलीकॉप्टर नाम भाई, এরপরে যদি আসিস তোকে এখানে এখানে নামাবো, হ্যাঁ যত টাকা পয়সা লাগে আমি দিব, তাও ওই তোর কষ্ট আমি দেখতে পাচ্ছি না, এই একদম এখানে নামাবো ঠিক আছে, নয়তো মন্দিরের গেটের সামনে নামাবো, হ্যাঁ তাও তোর এত কষ্ট আমি মানাবো না ভাই। এতটা রাস্তা চলে আসতাম কিন্তু কেদারনাথের শুটিং হয়েছে তো আর দেখতে পেলাম না, তো একটা ব্রিজ নেই দেখ, একটা ব্রিজ আরে সামনে আর কত, এই তো চলে আসছি। যেটা ইচ্ছা যেটা স্বপ্ন সেটা পূরণ করতে শেখো, ওই 60 বছর বয়স যেন ইস এই কথাটা যেন না হয়, কারণ 60 বছর বয়সে যখন তোমরা ফটো তোলার সময় হবে তখন তোমাদের একটাই কথা মনে হবে যে ইস ওই দিন যদি ওই কাজটা করতাম তাহলে আমার লাইফটা আলাদা দিক যেত বা অন্যদিক একটা ভালো লাইফ হতো। তো সেই জন্য বলছি যদি ইচ্ছা থাকে, যে কোনো ইচ্ছা সেগুলো পূরণ করতে শেখো, অনেক ধাক্কা আসবে লাইফে, অনেক বাধা আসবে, সেটাকে আর সেইগুলোকে ইগনোর করে জাস্ট সামনে চলো। এটিএমে যদি তোমাদের কারো দরকার লাগে এই যে, আর এই লাইনটা যেটা দেখতে পাচ্ছ সেই লাইনটা মন্দিরের ভিতরে দর্শন করার জন্য, আর আমরা আজকে দর্শন করবো না, কালকে ভোরবেলা দর্শন করব, তাই আমরা লাইনে আজকে আর দাঁড়াচ্ছি না, কালকে ভোরবেলায় একবারে লাইনে দাঁড়াবো। আর এখনও অবধি আমরা সেরকম কিছু খাইনি, জাস্ট চা আর ওই বিস্কিটটা খেয়েছি আর কিছু খাইনি, তো এখান থেকে মন্দিরটা জাস্ট দর্শন করে ট্রেন খাটায় সেখানে গিয়ে ট্রেনটা খাটিয়ে বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া করে আবার আসবো এখানে।
पहुंच गए जी भाई। हेलो जा रहा हूं नीचे। हर बोले खड़ा खड़ा जा खड़ा जा। हाँ इधर इधर को करके आके खड़ा हो जा। हाँ यहाँ हाँ यहाँ खड़ा हो जा। हाँ मेरा लगवा मत। आज के दिन टा मने एकदम गाते थक गए। आज के भूलता रहूँ ना दिन टा। ओ भाई ये जाएगा आनंद उड़ा जे की आनंद आ रहा है तो कष्ट करे आशा जे आनंद उड़ा जिधा আমাকে দেখে বুঝতে পারছো অলরেডি। কারণ আমরা একদিন দুদিন না পুরো 11 দিন স্ট্রাগল করে এখানে আসা হয়েছে। 11 দিন তবুও না সব থেকে বেশি আলাদা রকমের এক্সাইটমেন্ট ব্যাপার হচ্ছে যে শুধু 1200 টাকা নিয়ে বেরিয়েছি আমি বাড়ি থেকে। তাছাড়া 1 টাকা নিয়ে মানে খুচরো পয়সা কয়েকটা ছিল 1200 টাকা নিয়ে শুধু বেরিয়েছি বাড়ি থেকে। তার ট্রাকে লরিতে না কিসে কিসে লিফট নিছি আমরা নিজেরাও যাই না। কেমন করে পৌঁছে গেছি ঠিক বলতে পারছি না। মহাদেবী আমাদেরকে নিয়ে চলে এসছে একটা জায়গাতেও আমরা আটকে যাইনি। জাস্ট এই জিনিসটার অপেক্ষায় এই দিনটার অপেক্ষায়। তোমাদের যদি ইচ্ছে থাকে ভাই চলে আসো রিক্স একটা নিয়ে নাও। রিক্স না নিলে জীবনে কিছু করতে পারবে না আর জীবনে অনেক ধাক্কা আসবে। ডিপ্রেশন থেকে বাঁচতে হলে এখানে চলে আসবে। অনেক খুশি এখানে সব কিছু ভুলে হবে ডিপ্রেশন যায় বাড়বে। এখানে চলে আসো ভালো লাগবে। একটা কথা বলতে চাই আমার যে হব শ্বশুর হবে তাই কি না আমার যে হব শ্বশুর হবে তার সেই হব বউটাকে একটু পায়ে হাঁটা ট্রেনিংটা অন্তত আমাকে দিতে লাগবে নাকি এখন দেখেছি। কারণ বড় ভাগ্য খুলে যাবে আমার বাবা শ্বশুরকে বলতে চাই যে তার যেন লক্ষ্মীর মেয়েটা যেরকমই হোক লক্ষ্মী হোক কক্ষী হোক তাদেরকে একটা কথা বলতে চাই যে ভাই এখন থেকে হাঁটতে শুরু করো। কারণ এখানে আসতে লাগবে আর এখানে আসতে হলে প্রচুর খাটনি আছে যেটা দিবঙ্কর অলরেডি বুঝতে পারছে। তো শুরু হয়ে যাও হঠাৎ আমার হব শ্বশুরের উদ্দেশ্য বলতে যেটা এখনও হয়নি কিন্তু আমার সব বন্ধুদেরকে আমি থ্যাংক ইউ ধন্যবাদ আর কী কী বলে সেটা তো জানাতে চাই যে যারা আমাকে হেল্প করেছে তাদেরকেও থ্যাংক ইউ আর যারা হেল্প করেন আর ওটা কোনো ব্যাপার না ওটা মনে করিস না। তো এত কিছু সাহায্য করছে আমার বন্ধু সুমিত সে আমাকে তো মোবাইলটাও দিয়ে দিছে মোবাইল চার্জার সব কিছু দিয়ে দিছে আমার জন্য শুধু। আমার বন্ধু সুব্রত অনেক কিছু কাজ করছে আমাদের ইলেকট্রিক বোর্ড মানে সব আমার সব বন্ধুগুলোই আমার কাছে ফেভারিট। এমন কিছু না যে আমার এই বন্ধুটা বেস্ট ওই বন্ধুটা বেস্ট এটাই না সব বন্ধুগুলো আমার বেস্ট। তো অমিত ভাই আ গিয়া নেক্সট টাইম সবাই আসবো ডাক্তার ফিরোজ নুরালম পিন্টু দীননাথ অনেকেই আছে ভাই টুকাই চল একটু যাই ফুকাই চলে আসি ভাই সর্গ ভাই সর্গ সবাই চলে আয়। স্পেশালি আমার বাবা মাকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই অনেক বলতে অনেক 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 ধন্যবাদ দিতে চাই যে তাদের মতো আমি বাবা মা পেয়েছি। কারণ তারা এত সাহস করে আমাকে পাঠিয়েছে অথচ জানতো না যে আমি এখানে আসছি বা এখানে আসবো। তো সাহস করে পাঠিয়েছে বলে এত দ্রব্যি আসতে পারছি। তাদের মতো বাবা মা আমি কখনো পাইনি কোনো জায়গাতে পাইনি
ভালোবাসি বাবা, মাকেও ভালোবাসি অনেক, যেটা কখনো বলতে পারিনি কিন্তু আজকে বলতেছি। এই মহাদেবের সামনে এই মাত্র আমি একটা ছবি তুললাম এখানে আমাদের ক্লাবের উদ্দেশ্যে, আমাদের স্বর্ণগ্রামের গ্রামের উদ্দেশ্যে আর গ্রামের ক্লাবের উদ্দেশ্যে। ক্লাব থেকে আমাকে একটা ফ্ল্যাগ দিয়েছিলো আর আমি নিয়েছিলাম, ওরা জানে না যে এই কাজের জন্য নিয়ে এসেছি, তো একটা জাস্ট ছবি তোলার জন্য ক্লাব থেকে। হ্যাঁ আমি কিনতে পারতাম ফ্ল্যাগ একটা, কিনতে পারতাম কিন্তু কিনিনি কেন, কারণ আমি ক্লাব থেকে নিয়ে আসার একটা ওটাই একটা ইচ্ছে ছিল যে ক্লাব থেকে নিয়ে যাবো, সেই ফ্ল্যাগটাই আমি এখানে এসে ছবি তুলব। তো যারা আমাকে ক্লাবটা দেওয়ার সাহায্য করেছে, যা দাদারা বা কাকুরা, তাদেরকে অনেক ধন্যবাদ।